গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এই যে দেখো, আজও সকাল সকাল বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াক করার জন্য। ভাবলাম চলে যাবো ঘরে, তাই একটু মর্নিং ওয়াক করেই নিই, কিছু সুন্দর সুন্দর জায়গাও দেখে নেবো। আর এই দেখো শুকর, কিছু জায়গা হাঁটার পর দেখলাম শুকর। এই দেখো এখানে দেখো শুকরের বাচ্চা কি সুন্দর। বাচ্চা সব জিনিসেরই কিন্তু দেখতে সুন্দর হয়, সেটা মানুষেরই হোক বা সাপেরই হোক। আর এই দেখো এখানে আরও আছে দু একটা। আর এই যে দেখো এখানে দুটা দুধ খাচ্ছে, এত ছোট ছোট। এটা কিন্তু অনেক বড় ছিল, এটাকে দেখে আমার ভয় লাগছিল, এটা যদি ভেঙে বেরোতো আমাকে মারতো। এটা কদিন আগের ভিডিও, এই ভিডিওটা যেদিন আমি বানিয়েছিলাম সেদিন ছিল আমাদের বিবাহবার্ষিকী। আর এই দেখো মনে হয় গিয়ে আমরা কী করেছি, এই যে পুরোনগুলো নিয়ে এসেছি পেড়ে। আর ওরা আসবে, মানে আয়নের পাপা আসবে, আয়নের কাকু আসবে, দুদিন পরে আমরা ঘরে চলে যাব, কারণ অনেক দিন আমরা এখানে থেকে গিয়েছি। আর যাওয়ার সময় দিদিকেও সঙ্গে করে নিয়ে যাব। ও অনেক দিন হয়েছে মানে বর বাড়িতে যায়নি। হ্যাঁ কত খুশি দেখো, এদেরকে কদিন পর দেখেছে তো পাপাকে আর মেজ কাকুকে। ওরা খুব আয়নকে মিস করছিলো আসলে। ওরা তো সকাল সকাল এসেছে, তাড়াতাড়ি মানে কিছু খাওয়াবে না, এত সকাল সকাল ট্রেন থাকে, তাই বলুন তাড়াতাড়ি করে রান্না নেই, ওরা খেয়ে নেবে। সকালবেলা কি খেয়ে সিদ্ধ ভাত বোধ খেয়েছিলো, সিদ্ধ ভাত খেয়েছিলো। আর ওখানে আমি রান্না করছি, আর বলছি সকালবেলা যে জিনিসগুলো নিয়ে এসেছিলাম সেগুলোর কথাও বলছি। মানে রান্না করেছি তো কিছু একটা কাণ্ড হয়েছে এটার সাথে। এই দেখো আজ দিদি রান্না করছে, এখন রাত্রের জন্য রান্না করে রাখছে। এই দেখো এই দেখো এরা এসেছেন, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না দেখছে। আর এই দেখো এই যে পুত্র মহাশয় আজ তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছেন, কাকু এসেছে তো তাই। আর এই যে দেখো এখানে কি, এই দেখো মাংস, ওরা আসতে না আসতেই মাংস এসেছে। আর এই যে সকালবেলা চুরি করে এনেছিলাম, এটা এত কষ্ট করে বানালাম কিন্তু খাওয়া যাবে না এটা এত বেশি। মানে কি বলবো এত বেশি, মানে কি বলবো, নিম পাতা থেকেও বেশি দিতাম, এটা খাওয়ার মতো না, কিন্তু এত কষ্ট করে রান্না করলাম। এই দেখো ফুলকপি দিয়ে মাছ দিয়ে করেছি, এখন খাবো। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটু সময় রেস্ট করে এই দিদি আমি আর আয়ান বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য। বাজারে গিয়েছিলাম কিছু কারণে, মানে আয়ান আর কেশবের জন্য একটা খাবার নিয়েছি, আমাদের জন্য নিয়েছি, মানে কিছু না চপ নিয়ে এসেছিলাম। আর দিদি একটা ব্যাগ কিনেছিল। এই দেখো এই আমুলগুলকে আমি গরম করে আয়নকে মুখে ঢেলে দিচ্ছি, ওকে ঠান্ডা জিনিস আমি এমনিতেই খাওয়াই না, আর এখন তো এমনি সর্দি আছে ওর, তাই গরম গরম আমুলগুলো খাচ্ছে, গরম জলের মধ্যে দিয়ে গরম করে দিয়েছি ওকে। আর এই যে আমার ভদ্রলোক চা নিয়েছেন, আর এই যে চপ নিয়ে এসেছিলাম চপ খাচ্ছেন। পরদিন সকালে একটু বেরিয়েছিলাম আমি ঝুলন ব্রিজ দেখার জন্য, চলো তোমাদেরকে নিয়ে যা, মানে আমি দেখবো, আসলে আমি দেখিনি কখনো এই ঝুলন ব্রিজে, উঠিও নি, শুধু টিভিতে দেখেছি, তাই ভাবলাম ওদের ওখানে আছে যখন একদিন চলেই যাই, তাই চলে গেলাম। ওকে বলেছিলাম যাওয়ার জন্য, ও বললো না আমি ঘুমাবো। এটুকু এখানে আরও একটা চার্চ আছে, ইন্ডিপেন্ডেন্ট চার্চ অফ ইন্ডিয়া, এখানে এত চার্চ, আমি দেখবো তোমাদেরকেও দেখিয়ে দেবো। আর মানে জুলুম ব্রিজটা কী হয়েছে, এই দেখো পিছনে দেখো কত বড়ো কুকুর, এখানে এত কুকুরও থাকে। পাথরটা দেখো কত বড় পাথর, মানে এটা নিজে দিকে আরও বড়।
গাছগুলো দেখো, আগর গাছগুলো এত সুন্দর লাগে দেখতে, সব সোজার এত সুন্দর। চলো এখন জুলুন বিশ্বতে চলেই যাই। এতদিন থেকে বলছিলাম যাবো যাবো, আর যে পুষু তারা ছিল ওরা গিয়েছিল একদিন, কিন্তু ওরা বিকালবেলা গিয়েছিল তাই আমি যাইনি। তখন আয়ন সোহাগ থেকে আয়নকে নিয়ে যাবো না এদিকে এদিকে, তাই ওরা একাই গিয়েছিল। এই দেখো কিছুক্ষণ তারপর চলেই এলাম, এটা ফটোয় দেখেছিলাম অনেক সুন্দর ছিল আগে, মানে খুব সুন্দর কালার করা ছিল, আর এখন দেখো একটা রং চলে গিয়েছে, কারণ এটা তো নদীর উপর বানানো, একটা ফ্ল্যাট এসেছিল তো ফ্ল্যাটের জন্য রং টং চলে গিয়েছে। আসলে আমার ওটা খুব ভালো লাগছে, এটা নড় ছিল তো তাই, আর আসলে কখনো আমি ঝুলন বুঝের পর উঠিনি তাই আমার খুব ভালো লাগছিল। বলেছিলাম ফটো তুলতে, দাদাভাই আমার ভিডিও বানিয়ে দিয়েছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো উঠে পোস্ট দিচ্ছি। নিচে জল দেখো, এখন তো শুকনো দিন তাই জল খুব কম, মানে নাই বললেই চলে। আর পাথরটা দেখো কি সুন্দর, এই যে একটা সাইডে খাড়া করা পাথর আছে না, এটাকে দেখে মনে হচ্ছে কে যেন কেটে রেখেছে। এখানে এভাবে একা একা আটছি কেন হয়েছে ভাবছো তো, এমনিতেই আমার ভালো লাগছিল তাই আমি এখানে কতক্ষণ হেঁটেছি এদিক থেকে এদিকে। এই দেখো আমি আরও গিয়েছিলাম নদীতে, তারপর দিনের বেলা ভালো করে দেখো ও চশমাতে আমাকে দেখা যাচ্ছে। এই দেখো এই দেখো ও ফটো উঠেছিল দু একটা, ওকে ফটো তুলিয়ে দিলাম। ভিডিওটি এখানে শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট করো, অন্য ভিডিওতে দেখা হবে।